এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। শিয়ালদা দক্ষিণ শাখার ডেমনাওড়া ও মগরা স্টেশনে বুধবার সকাল থেকেই যাত্রী অবরোধের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে, প্রত্যেক দিন ট্রেন লেটে চলার জন্যে যাত্রীরা এই দুটি স্টেশনে অবরোধ করেছে সকাল ৬টা থেকেই। প্রায় ৫.৫ ঘন্টা হয়ে গেল অবরোধ চলছে। এতে করে কর্মব্যস্ত দিনে রেল যাত্রীরা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে, তারা গন্তব্যস্থলে যেতে পারছে না, খুবই সমস্যার মধ্যে পড়েছে। যদিও বারুইপুর স্টেশনে থেকে স্টেশন মাস্টার বলেন, শিয়ালদা থেকে ডাউন ডায়মন্ড হাবড়া লোকাল ঘটর পর্যন্ত যাতায়াত করছে। তবে সূত্রে খবর, আবার ধামুয়া স্টেশনে যাত্রী অবরোধ শুরু করেছে, তার ফলে নিত্য যাত্রীদের খুবই অসুবিধার মধ্যে পড়েছে। এই এক্সক্লুসিভ ছবিটি দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টা পর্দায়। কখন থেকে বসে আছেন এখানে? মানে সেই ২ ঘন্টা ধরে বসে আছেন। তো কি করে এখন যাবেন? হোটেল পর্যন্ত যাবে বলছে ট্রেন। কি কারণে গন্ডগোল কি বলছে? অ্যানাউন্স কি করছে? কি কারণে অবরোধ রেখেছে জানা গেছে কি? আপনার নাম? মিতা দেব। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়াতে বুধবার ডায়মন্ডহাবড়া স্টেশন এবং মগরা স্টেশনে অবরোধ করেছে। সকাল ৫টা থেকে অবরোধ চলছে, তা চলবে ১২টা পর্যন্ত। এর জন্য সাধারণ প্যাসেঞ্জারদের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। বাড়িতে বেশ কিছু প্যাসেঞ্জার ২ ঘন্টা ধরে ওয়েট করছে তারা মগরার দিকে যাওয়ার জন্য, কিন্তু মগরার পর্যন্ত ট্রেন যাতায়াত করছে না। রেল কর্তৃপক্ষ মোটর পর্যন্ত ট্রেন যাতায়াতের জন্য সিদ্ধান্ত নিয়েছে। যখন মগরাট এবং ডেমনাওড়া অবরোধ উঠে যাবে, তখন ওই দিকে ট্রেন চলাচলের জন্য ব্যবস্থা নেবে। তার জন্য সাধারণ তো ট্রেন তো বন্ধ, কখন থেকে বলতে আছেন? ট্রেন নেই তো, আর ট্রেন এ পর্যন্ত যাবে বলছে তো ঘন্টা পর্যন্ত। আপনার নাম? আপনার কাবেরী ঘোষ।